সন্দীপ এবি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখব নিউজ হেডলাইন্সে। তিস্তা নদীতে ভেসে আসা বিস্ফোরক ঘিরে বিপাকে তিস্তা পাড়ের বাসিন্দারা, এ যেন আতঙ্কের দিন রাত্রি। কবরস্থানে জ্বলে উঠল মোমবাতি, আপনজনদের আত্মার শান্তি কামনায় অল সোল ডে উদযাপন। এবার আসছে বিস্তারিত সংবাদে। তিস্তা নদীতে ভেসে আসা সেনাবাহিনীর বিস্ফোরক উদ্ধারের ফলে বিপাকে পড়েছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। প্রত্যেক দিনই তিস্তা নদীর বিভিন্ন এলাকা থেকে সেনাবাহিনীর বিস্ফোরক উদ্ধারের আতঙ্ক ছড়িয়েছে। তিস্তা নদীর চরে কৃষকরা উত্তর পূর্ব ভারত, বিহার, ঝাড়খণ্ডের বিরাট অংশের সবজির যোগান দিয়ে থাকেন। জলপাইগুড়ি, পাতকাটা, বারপাটিয়া, পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয় এই স্থানেই, যা করেন স্থানীয় কৃষকরা। এই এলাকায় যেখানেই চাষ করতে যাওয়া হচ্ছে সেখানেই বিস্ফোরক উদ্ধার হচ্ছে। প্রায় দিনই সেনাবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয় করা হচ্ছে। এখনও প্রায় 2000 বিস্ফোরক নিষ্ক্রিয় করেছে সেনা। সেনাবাহিনীর আধিকারিক জানিয়েছেন, কোনো এলাকায় বিস্ফোরক মেলার খবর দেওয়া হলে তারা সেখানে গিয়ে বিস্ফোরক গিয়ে নিষ্ক্রিয় করে আসছেন। এদিকে তিস্তাপাড়ের চাষিরা জানাচ্ছেন, প্রায় দিনই তিস্তার চর থেকে এই সমস্ত জিনিসপত্র উদ্ধার হচ্ছে, আর এই ঘটনাকে ঘিরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন তারা। এই যে বোম টুম, এখন তো কৃষি বাড়ি করবে, মানুষের অনেক অসুবিধা, ভয় ভয় গাতেছে, মানে এরকম অসুবিধা। সেনা আসছে, হ্যাঁ, এসে কি করছে তারা? ওরা বোম ফুটাচ্ছে অনেকটা, তো আমার ভয়। তাও ওরা না আসলে পরে কি হতো? অনেকটা অসুবিধা হতো। কিরকম মানে এই যে বোম, তাতে করে চাষাবাদে কি ক্ষতি হতো? আলু চাষ করে এই যে মোটর সব এটা করতে পারতো না, ভয় থাকতো। ভয় আমি সিচুয়েশন কাফি হদ তক আন্ডার কন্ট্রোল হ্যাঁ। হমে কোই সূচনা মিলি থি UXOs, जो कि अनएक्सप्लोरेड ऑर्डिनेंस होता है, बॉम्ब होता है लोकल टर्म में, इस जनरल एरिया नूतन बास गाँव में, जिसको हमने डिटोनेट कर दिया है। और मेरी गाँव वालों से यही अपील है, इवन लोकल प्रशासन से, कि अगर कोई संदिग्ध वस्तु मिलता है तो हमें तुरंत सूचित करें, लोकल प्रशासन को सूचित करें, और हम उस जगह को पहुँच कर जो भी सपोजेडली बॉम्ब है या जो भी है उसे हम डिटोनेट कर सकेंगे, ताकि आप जल्दी से जल्दी अपने खेत और अपने गांव वापस जा सके और अपने खेती कर सके। तिस्ता नदी के चढ़ में अभी तो कल्टीवेशन ज़्यादा हो रहा है, क्या मैसेज देना चाहेंगे इन लोगों? मेरी गांव वालों और लोकल प्रशासन से यही अपील है कि आप थोड़ा लुकआउट पे रहें, अगर कुछ भी संदिग्ध वस्तु दिखता है उसके साथ छेड़छाड़ ना करें, तुरंत लोकल प्रशासन को सूचित करें। हमारा नंबर भी आपके पास है, इंडियन आर्मी का, उन्हें भी सूचित करें, और हम तुरंत आकर उसको डेटोनेट करेंगे, ताकि आपका फील्ड और आपका गाँव वापस सही सलामत मिल जाए। কবরস্থানে জ্বলে উঠল মোমবাতি, আপনজনদের আত্মার শান্তি কামনায় প্রজ্বলিত মোমবাতি। পবিত্র বাইবেল পাঠের মধ্যে দিয়ে পালিত হল খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশেষ দিন অল সোল ডে। বৃহস্পতিবার সমগ্র বিশ্বের সঙ্গে জলপাইগুড়ির সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস এবং গুড শেফার্ড চার্চের পক্ষ থেকে বিশেষ দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয় জলপাইগুড়ি শহরের পিলখানায় অবস্থিত কবরস্থানে। সূর্য অস্ত হতেই একে একে সমবেত হন সকলে। কবরস্থানে উপস্থিত রেভারেন্ড ডেভিড হাস্তা পাঠ করেন পবিত্র বাইবেল। এরপরে আপনজনদের কবরে ফুল দিয়ে মোমবাতি প্রজ্বলিত করে আত্মার শান্তি কামনা করলেন অল সোল ডেতে অংশগ্রহণকারী পরিবারের সদস্যরা। এ প্রসঙ্গে সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস চার্চের পাদ্রী ডেভিড হাস্তা বলেন, এই বিশেষ দিনটিকে অল সোল ডে হিসাবে পালন করে আসে খ্রিস্টান ধর্মাবলম্বীরা। সেই উপলক্ষে কবরে ফুল এবং মোমবাতি জ্বালানো হয়, পাশাপাশি প্রভু যিশুর কাছে বিশেষ প্রার্থনাও করা হয় মৃতের বিদেহী আত্মার শান্তি কামনার জন্য। অল সোলস ডে উপলক্ষে, যেটা আমরা এক্ষণে গান, প্রার্থনা, বাইবেল পাঠের মাধ্যমে অল সোলস ডে পালন করেছি, এবং এই সময় বিভিন্ন কবরের উপরে মোমবাতি জ্বলছে, তার সঙ্গে পুষ্পস্তবক বা ফুলগুলো দেওয়া হয়েছে। শুধু আমরা জলপাইগুড়ি নয়, ভারতবর্ষে হোক বা বিশ্বে সমস্ত জায়গায় এই অল সোলস ডে পালন করা হয়েছে, এবং
যে যা নির্ধারিত সময়ে আজকে আমরা সন্ধ্যাবেলায় নির্ধারিত করে রেখেছিলাম যে এখানে উপস্থিত হব, তাই আমরা সন্ধ্যাবেলায় এসে এই গান প্রার্থনা বাইবেল পাঠ এবং সেই ফুল এবং সেই ক্যান্ডেলগুলো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। প্রত্যেক বছরের মতো এবছরেও আয়োজিত হলো জলপাইগুড়ির ক্লাব মোড়ে জেলা হস্তশিল্প প্রতিযোগিতা এবং প্রদর্শনী মেলা। এই মেলাকে ঘিরে শহরবাসীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শুক্রবার বিকেল 3টে নাগাদ জলপাইগুড়ির ক্লাব মোড়ে জেলা হস্তশিল্প প্রতিযোগিতা এবং প্রদর্শনী মেলার আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়। এই দিন হস্তশিল্প প্রতিযোগিতা এবং প্রদর্শনী মেলার শুভ সূচনা করলেন জলপাইগুড়ির অতিরিক্ত জেলা শাসক রানা বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন এসডিও তমজিৎ চক্রবর্তী। জানা গিয়েছে, হস্তশিল্প প্রতিযোগিতা এবং প্রদর্শনীতে জেলার বিভিন্ন হস্তশিল্পীদের সামগ্রী রাখা হয়েছে। এদিনের প্রতিযোগিতা এবং প্রদর্শনীতে বিভিন্ন জায়গার হস্তশিল্পীরা অংশগ্রহণ করেন। আমাদের জলপাইগুড়ি জেলার হস্তশিল্প মেলা আজকে আমাদের ডিআইসি অফিসে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের ইতিমধ্যেই দেখতে পেলেন যে আমাদের এডিএম সাহেব আছেন, এডিও সাহেব আছেন, আমাদের কর্মাধ্যক্ষ জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মমতা বেলাপত্য এবং দীনেশ মজুমদার অন্যান্য আধিকারিক এখানে আছেন। আজকে এটা একদিনেরই হস্তশিল্প প্রদর্শনী এখানে হবে। আমাদের এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত ছোট ছোট শিল্পী যারা হস্তশিল্পী নিপুণ, তাদের মানে কাজ, তারা যে হাতে তৈরি করে যে সমস্ত দেখতেই পাচ্ছেন আপনারা এখানে সব ডিসপ্লে করা আছে, সেগুলোকে আমরা এখানে প্রদর্শনী হবে। এবং এখান থেকে যারা তিনটি বিভাগে এটা আছে, তো এখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে আমরা রাজ্যে পাঠাবো এবং তারা আমাদের জেলার হয়ে সেখানে তারা প্রতিনিধিত্ব করবে। এই আজকে এই হস্তশিল্প মেলায় আমরা ইতিমধ্যেই সারা জলপাইগুড়ি জেলাতে এবং আমাদের এই শহরে সবাইকেই আমাদের এখানে আহ্বান করা হয়েছে, হ্যাঁ, প্রচারও করা হয়েছে। তো নিশ্চয়ই এই এলাকার মানুষ আসবেন এবং আমাদের এই জেলার যারা নিপুণ শিল্পী আছেন তাদের হাতের কারুকার্য তারা দেখবেন এবং তাদের ভালো লাগবে আশা করি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। লোকালয়ে বেরিয়ে আসা বুনো হাতিকে উত্তক্ত করার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ডুয়ার্সের বানারহাট ব্লকের দক্ষিণ চানাডিপাতে। ধৃতের নাম লতিফউদ্দিন, বয়স 32। এদিন ধৃত ব্যক্তিকে জলপাইগুড়ি আদালতে পেশ করে গরুমারা বন্যপ্রাণী বিভাগের বনকর্মীরা। গরুমারা বন্যপ্রাণী বিভাগ সূত্রে খবর, লোকালয় থেকে বেরিয়ে আসা বুনো হাতিকে গুলতি মেরে উত্তক্ত করছিল চানাডিপা এলাকার কয়েকজন বাসিন্দা। মদ্যপ অবস্থায় তারা এই কাজ করে, ফলে হাতিগুলি ক্ষিপ্ত হয়ে ওঠে, খেপে গিয়ে বনকর্মীদের দিকেই ধেয়ে আসে তারা। বুনো হাতির আক্রমণের ফলে জীবন সংশয় হয়ে পড়েছিল তাদের। বনকর্মীরা বারবার বাধা দিলেও কোনো কথাই তারা শোনেনি। এরপরে বচসায় জড়িয়ে পড়ে তারা। সেক্ষেত্রে লতিফউদ্দিন ছিল তাদের পালের গোদা। বনকর্মীদের উপরে চড়াও হয় সে, এরপরেই তাকে গ্রেফতার করা হয়েছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। গাড়ির টেস্ট বন্ধ, যার ফলে হয়রানির শিকার গাড়ির চালক থেকে পলিউশন সেন্টার কর্তৃপক্ষ। পলিউশন সংক্রান্ত বিষয় হচ্ছে হয়রানি, তারই প্রতিবাদে জলপাইগুড়িতে ডিস্ট্রিক্ট অটো এমিশনস টেস্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মোটর ভেহিকেল অফিসে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সংগঠনের কনভেনার জানিয়েছেন, পয়লা নভেম্বর থেকে কোনো ধরনের গাড়িতে পরীক্ষা করাতে পারা যায়নি, ফলে গাড়ির চালকরা হয়রানির শিকার হচ্ছেন এবং তাদের দোষারোপ করছেন নতুন কিছু সিস্টেম চালু হওয়ার কারণে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই অবিলম্বে এই সমস্যা দূর করার জন্য এই দিনের স্মারকলিপি প্রদান করা হলো। আজকে আমরা জলপাইগুড়ি জেলা ধোঁয়া পরীক্ষা কেন্দ্র যে আমাদের যে সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে এসেছিলাম আরটিও সাহেবকে একটা ডেপুটেশন ছোট্ট করে দেওয়া বা আলোচনার জন্য, কারণ আমরা একটা সমস্যার সম্মুখীন হয়েছি। পয়লা নভেম্বর থেকে আমাদের কিছু পরিবর্তন হয়েছে টেস্টিংয়ের সিস্টেম, সেই টেস্টিংয়ের সিস্টেম পরিবর্তনের জন্য যা যেই অ্যাপ্লিকেশনগুলো দেওয়া করা হয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলো আমাদের এখানে এখন ঠিক মতন করে চালু হচ্ছে না। চালু না হওয়ার ফলে আমাদের কোনো সেন্টারই আমরা কোনো গাড়ি পরীক্ষা করতে পারছি না, কোনো গাড়ি পরীক্ষা করা যাচ্ছে না।
তো সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে একটু আলোচনার জন্য এসেছিলাম। তো বিষয়টা এখন ওই জিপিএস প্রবলেম মূলত, সেই প্রবলেমটা সলভ কী করে করা যায় সেই ব্যাপারটি আলোচনা হলো, কিন্তু এখনও কোনো সুরাহা হয়নি ওটা। আপনাদের জেলায় কত সংখ্যক রয়েছেন এই ধোঁয়া পরীক্ষা? আমাদের জলপাইগুড়ি পুরো জেলা ধরলে প্রায় আমাদের 120-125টা সেন্টার তো আছেই, আমরা লাইসেন্সড সেন্টার, তো সবাই কম বেশি সবাই এই সমস্যার সম্মুখীন হচ্ছি। মানে ধরে নিন 100%, 100%-ই এই একই সমস্যা হচ্ছে, মেশিন আমরা চালাতে পারছি না, সফটওয়্যার চলছে না। এখন কি বন্ধই আছে? এখন অধিকাংশ সেন্টারই বন্ধ আছে। এক্ষেত্রে যানবাহনের মালিকদের সমস্যা হচ্ছে, তারা এসে এসে ঘুরে যাচ্ছে, তারা রাস্তায় এখন কোনো কারণে পুলিশ বা এমভিআই ধরে যদি তাদের ফাইন করে সে দায়টা কে নেবে? দায়টা আমাদের ঘাড়ে এসে পড়ছে, তারা আমাদের এখানে এসে ঝামেলা করছে। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। অবিলম্বে জনস্বার্থ বিরোধী প্রিপেড স্মার্ট মিটার প্রকল্প বাতিল করতে হবে। বিদ্যুৎ আইনে প্রস্তাবিত সংশোধনী বাতিল করতে হবে, পারস্পরিক ভর্তুকি প্রথা বজায় রাখতে হবে, বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদানের সরকারি নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে, কোনো অংশে বেসরকারিকরণ হতে দেওয়া চলবে না। এই দাবিতে শুক্রবার ইন্দিরা গান্ধী কলোনিতে অবস্থিত বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল ম্যানেজারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করল সিআইটিইউ এর জলপাইগুড়ি জেলা কমিটি। উপস্থিত ছিলেন সিআইটিইউ নেতা কৃষ্ণ সেন, নীলাঞ্জন নিয়োগী, মিন্টু নন্দী, দুলাল রায়, জাবেদ হোসেন, দেবদূত পাল প্রমুখ। সংগঠনের দাবি, বিদ্যুৎ ক্ষেত্রে বেসরকারিকরণের জন্য এই ধরনের প্রিপেড স্মার্ট মিটার প্রকল্প অবিলম্বে বাতিল করতে হবে। সংগঠনের নেতৃত্বরা অভিযোগের সুরে বলেন, এই স্মার্ট মিটার প্রকল্প যার মূল লক্ষ্য সরকারি বিদ্যুৎ কেন্দ্রকে বেসরকারি হাতে তুলে দেওয়া, স্মার্ট মিটার লাগু হলে ভবিষ্যতে সাধারণ মানুষ বিদ্যুতের অধিকার হারাবেন, আর্থসামাজিক পরিষেবা থেকে বিদ্যুৎ পরিণত হবে বাজারি পণ্যে, ফটকা বাজারের মাধ্যমে আগামী দিনের বিদ্যুতের মাশুল বাড়ার ফলে বিদ্যুৎ মধ্যবিত্ত গরিব মানুষের নাগালের বাইরে চলে যাবে। আমাদের দেশে সরকার বিদ্যুৎ ক্ষেত্রকে পুরোপুরি বেসরকারিকরণ করে দেওয়ার উদ্দেশ্য নিয়ে এবং বিদ্যুতের যে বিশাল বোঝা, যে বোঝা হচ্ছে একেবারে গরিব প্রান্তিক মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়ার যে উদ্দেশ্যে স্মার্ট মিটার চালু করছে, এই বাড়ি বাড়িতে স্মার্ট মিটার দেওয়ার যে পরিকল্পনা গ্রহণ করেছে, এর মধ্য দিয়ে আমাদের দেশে সরকার মূলত হচ্ছে যে পুঁজিপতি যারা যারা বিদ্যুৎ ক্ষেত্রে ব্যবসা করেন, ব্যবসায়ী, তাদের জন্য হচ্ছে স্মার্ট মিটার ব্যবহার করছেন। প্রথমত হচ্ছে যে এই স্মার্ট মিটারের মধ্য দিয়ে যে বিল আমাদের সামনে আসবে, সেই বিল হচ্ছে ভয়ঙ্করভাবে গরিব মানুষের একটা ভয়ঙ্কর সমস্যার মুখোমুখি হবে, এবং এই স্মার্ট মিটারের মধ্য দিয়ে যে বিলের যে ব্যবস্থা, তার মধ্য দিয়ে আমাদের বিদ্যুৎ কর্মীদের মধ্যে যারা বাড়িতে বাড়িতে বিল নিতে যায়, আপনারা জানেন যে সেই মানুষগুলো সবাই হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ লোকজনরাই তারা যান, এই অংশের প্রায় 6,000 মানুষের কাজ সরাসরি চলে যাবে, কারণ বিল নেওয়ার আর কোনো প্রয়োজন পড়বে না, এবং এই মেনটেন্যান্সের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের একটা বিরাট অংশের মানুষ হচ্ছে কাজ হারাবেন, এবং হচ্ছে কৃষিক্ষেত্রে বড় অংশের হচ্ছে যে একটা খরচ বাড়বে, ফলে জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বাড়বে, এবং সন্ধ্যার পরে, এবং এই যে বিদ্যুৎটার তিনটা পর্যায় হবে, একটা হচ্ছে ভোর পাঁচটার থেকে বিকেল পাঁচটার থেকে রাত্রি এগারোটা থেকে পাঁচটা, এর মধ্যে পাঁচটার থেকে রাত্রি এগারোটা পর্যন্ত হচ্ছে মধ্যবিত্ত মানুষ এই বিদ্যুৎ ব্যবহার করেন, এই সময় হচ্ছে বিদ্যুৎ বিলের দাম হচ্ছে বিদ্যুতের দাম হবে সবচেয়ে বেশি, ফলে সাধারণ মধ্যবিত্ত মানুষ, সাধারণ গরিব মানুষ যারা কোনোভাবে বাড়িতে লাইটটা একটু রাখেন, তাদের প্রয়োজনে রাখেন, সেই তারা হচ্ছে এতটাই তাদের কাছে বিদ্যুতের বিল আসবে যে বিদ্যুতের বিল এরা করতে পারবে না, ফলে সামগ্রিকভাবে আমাদের মনে হয়েছে যে এই বিদ্যুতের এই স্মার্ট মিটারের মধ্য দিয়ে আসলে পুঁজিপতিদের, আসলে হচ্ছে বড় লোকদের, আসলে কর্পোরেট সেক্টরকে লাভবান করার উদ্দেশ্যে গরিব মানুষের উপরে তার সমস্ত বোঝা চাপিয়ে দেওয়ার জন্য এই স্মার্ট মিটার, আমরা এর বিরোধিতা নামছি, আমরা স্মার্ট মিটার আমরা চালু করতে দেব না, আমরা বসতে দেব না, এবং এর যাতে সরকার কেন্দ্রীয় রাজ্যে এখনো পর্যন্ত আমাদের দেশে হলো না, মানে সিদ্ধান্ত হলো না, পার্লামেন্টে সিদ্ধান্ত হলো না, কিন্তু কেন্দ্রীয় সরকার যে নীতিটা চালু করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন, আমাদের রাজ্য সরকারও সেই নীতিটা গ্রহণ করেছেন, এবং হচ্ছে সেটা পার্লামেন্টে কোনো রকম আইন পাস না করে, ফলে আমাদের অধিকার আছে এই বিরোধিতা করার, আমরা বিরোধিতা করছি, এবং স্মার্ট মিটার যাতে কারো বাড়িতে বসানো না হয় তার জন্যই আমরা হচ্ছে আজকে রাস্তায় নেমেছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
40 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান মনোজ ইলেকট্রনিক্স নিয়ে এসেছে আকর্ষণীয় অফার। মনোজ ইলেকট্রনিক্স থেকে ইলেকট্রনিক্স জিনিস, মোবাইল, ফার্নিচার, কিচেন চিমনি ও ওয়াটার পিউরিফায়ারের মধ্যে যে কোনো জিনিস ক্রয় করুন আর নিয়ে যান নিশ্চিত উপহার। উপহার হিসেবে রয়েছে 20,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ফ্রি হেলথ চেকআপ এর সুবিধে, হলিডে প্যাকেজ ও বিভিন্ন উপহার। এই অফার পাওয়া যাচ্ছে জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়া, আমবাড়ি, ফালাকাটা, বেলাকোবা, বটতলা ও রাজগঞ্জের আউটলেটে। তাই আর দেরি কেন, প্রিয়জনকে নিয়ে আজই আসুন মনোজ ইলেকট্রনিক্সে। হাতে নাতে ধরা পড়ল মুরগি চোর। বৃহস্পতিবার বিকেল বেলায় নাগরাকাটার কেরন চা বাগান থেকে এলাকার ত্রাস মুরগি চোর নামে পরিচিত 13 ফুটের অজগর সাপকে মুরগি সমেত হাতে নাতে পাকড়াও করলেন সর্পপ্রেমী সৈয়দ নয়ম বাবুন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে ওই চা বাগানে শ্রমিক লাইন এলাকা থেকে হাঁস মুরগি চুরি হয়ে যাচ্ছিল। এদিকে কে বা কারা এই কুকীর্তি করত কেউই তা জানতেন না। এরপরে এই খবর গিয়ে পৌঁছয় সর্পপ্রেমী বাবুন বাবুর কাছে। তারপরে এদিন বাবুন বাবু কেরন চা বাগানে গিয়ে তদন্ত করে মুরগি চোরকে হাতে নাতে ধরে ফেলেন, যার ফলে মহাস্বস্তিতে এলাকাবাসী। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। খুঁটি পুজোর মধ্যে দিয়ে জলপাইগুড়ির যুব ঐক্যের কালীপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল। শুক্রবার শহরের বড় পোস্ট অফিস মোড়ে ফণীন্দ্রদেব বিদ্যালয়ের চত্বরে যুব তৃণমূলের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে খুঁটি পুজো হল। এবারে কালীপুজো পঞ্চমতম বর্ষে পদার্পণ করেছে। প্রত্যেক বছর যুব ঐক্যের পুজোকে কেন্দ্র করে আলাদা উৎসাহ থাকে। এবারে পুজোর 3টি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। পুজো মণ্ডপের থিম রং তুলিতে মাটির ঘরে মা। মণ্ডপ তৈরি করা হচ্ছে মাটির থালা বাটি গ্লাস দিয়ে। পুজো কমিটির সভাপতি তথা যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায় বলেন, 3 দিনের অনুষ্ঠান থাকছে। পুজোকে কেন্দ্র করে 8 থেকে 80 সকলের জন্যই থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিবারের মতো এবারও এখানে চিত্তাকর্ষক সঙ্গীতানুষ্ঠান থাকবে 3 দিন ব্যাপী। এবং এছাড়া রং তুলিতে মাটির ঘরে মা, এটা হচ্ছে এই নতুন থিম। দেখুন এখনকার দিনে আপনারা কী দেখেন, যে অ্যালুমিনিয়ামের থালা বাসন প্রদীপ বা কাঁসার বা এতে, কিন্তু অতীত দিনে কী হতো যে মাটির প্রদীপ, মাটির হাঁড়ি, মাটির থালা, সেই সমস্ত কিছু দিয়ে এই মণ্ডপটা কিন্তু সমস্ত মাটির থালা, মাটির হাঁড়ি, মাটির প্রদীপ দিয়ে তৈরি হচ্ছে এবং অত্যন্ত চিত্তাকর্ষক মণ্ডপ হবে। এবং যুব ঐক্যের পুজো মানে একটা মানুষের মধ্যে আলাদা উন্মাদনা। এবং 3 দিনব্যাপী যে অনুষ্ঠান হবে, এবার প্রচুর চমক থাকবে এবং সমস্ত বয়সের মানুষের জন্য, আবাল বৃদ্ধ বনিতার জন্য এই অনুষ্ঠান কিন্তু একটা মনোজ্ঞ অনুষ্ঠানে পরিণত হবে। এবং আমি সমগ্র জলপাইগুড়িবাসীর কাছে অনুরোধ করব যে শান্তি বজায় রেখে এই শ্যামাপূজার শহর জলপাইগুড়িতে এই অন্যতম শ্রেষ্ঠ শ্যামাপূজা যেটা হয় সেটা হচ্ছে আমার যুব ঐক্যের শ্যামাপূজা, সেই যুব ঐক্যের শ্যামাপূজায় আপনারা সবাই উপস্থিত হবেন। এবারে থিম কী আছে আর কোথাকার শিল্পীরা করছে আর কি? না না, থিম তো বলেই দিলাম যে এবারে থিম হচ্ছে রং তুলিতে মাটির ঘরে মা। এবং যে মাটির থালা, মাটির প্রদীপ, মাটির হাঁড়ি, হ্যাঁ, সমস্ত মাটির জিনিস দিয়ে এই এই মণ্ডপটা তৈরি হচ্ছে। মাটির পুতুলও আছে এবং এটা আমরা দক্ষিণবঙ্গ থেকেই নিয়ে এসেছি এবং যথেষ্ট চিত্তাকর্ষক এবং মানে আপনার কাছে এই মণ্ডপ হবে। এবং 3 দিনব্যাপী মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়িবাসী যুব ঐক্যের যে পুজোর যে উন্মাদনা শ্যামা পুজোর, সেটা অনুভব করতে পারবেন। শুভসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি শহরের প্রাক্তন চেয়ারম্যান মোহন বসুর শ্যামা পুজো বেশ বিখ্যাত। এই পুজো যুব মঞ্চের পুজো নামেই পরিচিত। এবারে তাদের পুজো 31তম বছরে পদার্পণ করতে চলেছে, যার বাজেট প্রায় 12 লক্ষ টাকা। থিম হিসাবে নির্বাচিত হয়েছে প্রাণের বাংলা। শুক্রবার খুঁটি পুজোর মাধ্যমে মণ্ডপ সজ্জা শুভ উদ্বোধন করা হলো। উপস্থিত ছিলেন যুব মঞ্চের সমস্ত সদস্যরা। এছাড়াও কয়েকদিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকবে, এমনটাই জানালেন উদ্যোক্তারা। আমাদের এবছর 31তম বর্ষের পুজো, আপনি বললেন এরা বাস্তব এই পুজোর প্রাণপুরুষ জলপাইগুড়ির এক্স চেয়ারম্যান মোহন বসুর, উনি প্রাণপুরুষ এই পুজোর, এবছরও উনি সম্পাদক এবং বুবাই বোস এই পুজোর অন্যতম পুরোধা ছিলেন, উনি নেই আমাদের মাঝে। কিন্তু মূলত বুবাইদার স্মৃতিকে বুকে রেখে মোহন বসুর আশীর্বাদ মাথায় নিয়ে
এবছরে আমাদের সভাপতি গৌতম দাস মহাশয় এবং এটা সর্বোপরি জলপাইগুড়ির মানুষের পুজো, এটা জলপাইগুড়ির ঐতিহ্যের পুজো, এটা জলপাইগুড়ির প্রাণের পুজো। কী করা হচ্ছে আপনাদের, কততম বাজেট? আমাদের বাজেট এবারে 12 লক্ষ টাকা এবং এবারের আমাদের থিম হচ্ছে প্রাণের বাংলা। এছাড়া দেওয়ালির দিনটা বাদ দিয়ে, ওদিন যেহেতু পুজো, ওদিনটা বাদ দিয়ে 3 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এবং একদিন সন্ধ্যাবেলা আমরা গ্যাজাল নাইট করব। বাকি 2 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। লোকাল শিল্পীরাও যেমন থাকবেন, তার পাশাপাশি বাইরের শিল্পীরাও থাকছেন এবং বিভিন্ন টেলিভিশন শোয়ের শিল্পীরাও থাকছেন। নামগুলো আমরা কয়েকদিন বাদে মানুষের কাছে রাখবো, বলবো। আমাদের ফটোগ্রাফি কম্পিটিশান যেরকম প্রতিবার হয়, এবারও ফটোগ্রাফি কম্পিটিশান হচ্ছে, তারও বিষয়বস্তু থাকছে প্রাণের জলপাইগুড়ি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। ভূত প্রেতের আতঙ্ক কাটাতে কালীপুজো করার সিদ্ধান্ত নিয়েছিলেন বয়স্করা, কিন্তু প্রথম পুজোতেই ঘটেছিল বিপত্তি। পুরোহিত এসেছিলেন অমাবস্যা পেরিয়ে, কাজেই অমাবস্যা সেরে পরদিন পুজো করতে বাধ্য হন উদ্যোক্তারা। তাই বাসিয়া কালী নামে আখ্যা পায় সেই পুজো, আর তখন থেকে এখনো অবধি বহাল থেকে গিয়েছে ওই একই নিয়ম। এবারেও সেই বাসিয়া কালী পুজোর প্রস্তুতি শুরু করেছে ময়নাগুড়ি ব্লকের হেলাপাখরির বাবুপাড়া বিনাপানি সংঘ। সানিয়াজন নদীর তীরে রাস্তার মোড়ে স্থায়ী মন্দিরে শুরু হয়েছে মণ্ডপ সাজানোর কাজ। মন্দির প্রাঙ্গণে রাস্তার উপরেই বসতে চলেছে ঐতিহ্যবাহী বাসিয়া কালীর মেলা, থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। পুজো কমিটির কোষাধ্যক্ষ চন্দন সেন জানান, এবারে পুজো ও মেলা 43তম বর্ষে পদার্পণ করল। 15ই নভেম্বর ভাতৃদ্বিতীয়ার দিন মেলা এবং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটা হচ্ছে বাবুপাড়া বিনাপানি সংঘ। এটা হচ্ছে 1980 সালে স্থাপিত হয়েছে, এবার 43তম পুজো। আর এই পুজোটা হচ্ছে বাসিয়াকালী নামে পরিচিত, কারণ হচ্ছে আগে ভূতপাতের প্রচুর ইয়ে ছিল, তাই আমাদের বাবা ঠাকুরদারা পুজোর ইয়ে করছে, ওই বলে পুরোহিত মশাই দেরিতে আসায় আমাদের কালীর পুজোটা বাসিয়াকালী নামে পরিচিত হয়েছে। এখনও বাসিয়াকালী নামেই পুজো হচ্ছে। আর এবার মেলা হচ্ছে, মেলার প্রস্তুতি চলতেছে। আমাদের মেলা ভাইফোঁটার দিন পড়ে, তো এবারও ওই ভাইফোঁটার দিনে পড়েছে, সেটা 15ই নভেম্বর। সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তার সাথে একটুখানি বড় ধরনের একটা প্রোগ্রাম আছে। ময়নাগুড়ি থেকে উৎপল সেনের রিপোর্ট, এভি নিউজ। দেশবন্ধুনগর উত্তর পল্লীর কালীপুজো এবারে 51তম বর্ষে পদার্পণ করতে চলেছে। জোর কদমে শুরু হয়েছে পুজো মণ্ডপ তৈরির কাজ। উমা বিদায়ের পরেও এবারে শ্যামা মায়ের আরাধনায় মেতে উঠতে চলেছে জলপাইগুড়ি দেশবন্ধুনগর উত্তরপল্লী ক্লাব। তাজমহল, দক্ষিণেশ্বর কালী মন্দির, আমেরিকার হোয়াইট হাউস, বিগত বছরে সুবর্ণ জয়ন্তী বর্ষে মায়াপুরের ইস্কনের মন্দিরের পর দেশবন্ধুনগর উত্তরপল্লীর এবারে কালীপুজোর বিশেষ আকর্ষণ মথুরার চন্দ্রোদয় মন্দির। প্রায় 150 ফুট চওড়া, 130 ফুট লম্বা মন্দিরের উচ্চতা। মণ্ডপে থাকছে সুসজ্জিত মা কালীর মূর্তি, মণ্ডপের পাশাপাশি মানানসই আলোকসজ্জা। দেশবন্ধুনগর উত্তরপল্লী ক্লাবের সম্পাদক তনুময় ভট্টাচার্য জানিয়েছেন, শ্যামা মায়ের আরাধনায় সামিল হয়েছেন তারা। প্রত্যেক বছর কালীপুজোয় মানুষের জন্য নতুনত্ব কিছু নিয়ে আসা হয়। মাথা ভাঙা শিল্পীরা তৈরি করছেন মণ্ডপ। এবারে পুজোর বাজেট 10 লক্ষ টাকা। এবার 51তম বর্ষে এবার বিশেষ আকর্ষণ মথুরার চন্দ্রোদয় মন্দির। কোথায় শিল্পীরা করছে, কি বাজেট? আমাদের মাথা ভাঙার শিল্পীরা করছে, বাজেট আনুমানিক 10 লক্ষ টাকা। সঙ্গে থাকছে চোখ ধাঁধানো আলোকসজ্জা, আর প্রতিমা শিল্পী জলপাইগুড়ির জীবন পাল। প্রতিমা কি কোনো থাকতে বিশেষত্ব? প্রতিমারও বিশেষত্ব থাকছে, সেটা ক্রমশ প্রকাশ্য। আপনারা তো মানে প্রতি বছরই নতুন কিছু দিয়ে থাকেন? আমরা তো প্রতি বছরই জলপাইগুড়িবাসীকে বিভিন্নভাবে কালী পুজোর মাধ্যমে বিভিন্ন উপহার দিয়ে চলেছি। আমরা এর আগে এখানে তাজমহল করেছি, দক্ষিণেশ্বরের কালী মন্দির করেছি, আমেরিকার হোয়াইট হাউস করেছি। গত বছর আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ ছিল, আমরা করেছিলাম মায়াপুরের ইস্কন মন্দির, তা জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গবাসীর কাছে বিপুলভাবে সাড়া ফেলেছিল। এবারও আমরা আশা করছি মানুষের কাছে আমরা সাড়া ফেলতে পারব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ।
শেষ করব আগে নিউজ হেডলাইনস আরো একবার। তিস্তা নদীতে ভেসে আসা বিস্ফোরক ঘিরে বিপাকে তিস্তা পাড়ের বাসিন্দারা, এ যেন আতঙ্কের দিন রাত্রি। কবরস্থানে জ্বলে উঠল মোমবাতি, আপনজনদের আত্মার শান্তি কামনায় অল সোল ডে উদযাপন। এখনকার মতো নেভি নিউজ এ পর্যন্তই, পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।